হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনার মুভি মেকার কীভাবে কাজ করবেন। আমরা অনেকেই জানি না যে মুভি মেকারটা আমাদের উইন্ডো 7-এ আছে বা উইন্ডো বিস্তাতে আছে, কিন্তু আমরা জানি না কীভাবে কাজ করব। এটা কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অনেক বড় মুভিকে কীভাবে ছোট ছোট মুভিতে, অর্থাৎ হাইলাইট মুভিতে তৈরি করবেন, কেটে কুটে আপনাদের সব কিছু ছোট মুভিতে তৈরি করবেন। তো আজকে আমি দেখাচ্ছি। আপনারা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর মুভি মেকারে গেলেন। হ্যাঁ, মুভি মেকারে যাওয়ার পর আপনি ক্লিক হিয়ার টু ব্রাউজ দ্য ভিডিও ফর ফটোস আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনারা ড্র্যাগ করতে পারেন, সরাসরি ড্র্যাগ করতে পারেন, অথবা আপনার তিনটা কাজ করতে পারেন, অথবা ওপেন উইথ মুভি মেকার। আচ্ছা, এখন মুভি মেকারটা এটা জিনিসটা ওপেন হলো। এখন আমি এই জিনিসটাকে কেটে ফেলবো, অর্থাৎ অনেক বড় মুভি। সো আপনি দেখছেন যে প্রথম জিনিসটা অলরেডি 5 সেকেন্ড মতো হয়ে গেল, কিন্তু আমি এই প্রথম জিনিসটা কেটে ঠিক যেখান থেকে এই বডিটা থেকে আমি বাকিটুকু কিছুটা অংশ নিব, আবার পিছন থেকে আমি কিছুটা অংশ কেটে দিব, অর্থাৎ মাঝখানের জিনিসটা নিব। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। সো এডিটে ক্লিক করলাম আমি। সো স্টার্ট পয়েন্টে আপনার গেলে, স্টার্ট পয়েন্টে যাওয়ার পর আপনি ক্লিক করলেন। ওকে, ক্লিক করার পর এই যে আপনি দেখছেন যে যেগুলো আমরা অলরেডি দেখে আসছি সেগুলো আমাদের কিন্তু কেটে গেল, এটা আমাদের সম্পূর্ণ ডিলিট হয়ে গেল, এটা দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি আপনি স্টার্ট করেন, এখান থেকে ঠিক আমাদের জিনিসটা তো শুরু হবে। সো আমাদের জিনিসটা যেহেতু এখান থেকেই শুরু হবে, তো আমি 6 সেকেন্ড পর্যন্ত এই জিনিসটা চললো। এখন আমার বাকি যে পিছনে যে জিনিসগুলো আছে ওগুলো আমাদের দরকার নাই, এটা আমি কেটে দিলাম। সো এই জন্য সেট ইন পয়েন্টে ক্লিক করলেন আপনি। সেট ইন পয়েন্টে ক্লিক করার পর এখন এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা শুধুমাত্র 6 সেকেন্ডের কাজ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত হবে শুধুমাত্র 6 সেকেন্ড। সো 6 সেকেন্ড। তো আমি এখন আপনাদের এই জিনিসটাকে সেভ করব, আমাদের সেভ করতে হবে। সেভ করার পর আপনি গেলেন, এখানে গেলেন, ক্লিক করলেন, সেভ মুভি দিলেন। ফর কম্পিউটার আপনি আশা করি কম্পিউটারে রাখবেন, এই জন্য আপনি কম্পিউটারে ক্লিক করলেন। ক্লিক করার পর অনেকে ডেস্কটপে রাখে, অনেকে অনেক জায়গায় রাখে, আমি ডেস্কটপে রাখলাম, এই জন্য আমি লিখলাম হাই। হাই হাই কুল। ওকে, আমি হাই কুল ক্লিক করার পর এই জিনিসটা সেভ করলাম। সেভ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জিনিসটা সেভ হচ্ছে। সো আচ্ছা, এখন আমার জিনিসটা শেষ। এখন আমি আপনাদের এটা আপনি প্লেও করতে পারেন, ওপেন ফোল্ডার ক্লোজও করতে পারেন। এখন আমি ক্লোজ করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা জিনিসটা এখানে থাকবে। এই যে আমার জিনিসটা হাই কুল জিনিসটা চলে আসলো, আমি দিলাম ক্লিক করার পর এই যে আপনাদের ঠিক 6 সেকেন্ড আমার জিনিসটা চলে আসলো। ওকে, সো আজকে আমি এই পর্যন্ত আমার জিনিসটা আপনাদের দেখালাম যে কীভাবে আপনার মুভি মেকারের মাধ্যমে কাজ করবেন। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন, আপনারা সবাই হয়তো এখন থেকে আপনারা জিনিসটা কাজ করতে পারেন, অথবা যারা প্রয়োজনীয় মনে করেন যে আরও কিছু জানার জন্য আমি সামনের টিউটোরিয়ালে ঠিক আরও কিছু দেখাবো, অথবা আপনাদের যাদের মুভি মেকার নাই তাদেরকে কীভাবে ডাউনলোড করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। গুড লাক। আপনারা হয়তো জানি না আপনারা কতটুকু এটা ভালো মনে করেন, যদি ভালো মনে করেন আমাকে একটু লাইক দেন, এবং আমার ইউটিউবের মাধ্যমে এইটা একটু ভালো করে দেখেন এবং বন্ধুবান্ধবদের দেবেন। গুড লাক, আপনাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থতা কামনা করি।